একদিন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসিয়াছিলাম। এই সময় তিনি ফিতনা সম্পর্কে দীর্ঘ আলোচনা করেন, এমনকি তিনি ইহলাসের ফিতনার কথাও উল্লেখ করেন। এই সময় জনৈক লোক জিজ্ঞাসা করে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহলাসের ফিতনাটা কিরূপ? তিনি বলিলেন, তাহা হইল পলায়ন ও ধ্বংস। তারপর তিনি সারা ফিতনার কথা উল্লেখ করিয়া বলেন, তাহা এমন এক ব্যক্তি দ্বারা সংগঠিত হইবে যাকে মানুষেরা আমার বংশের লোক বলিয়া মনে করিবে, কিন্তু আসলে সে আমার বংশের লোক হইবে না। কেননা আমার বন্ধু বান্ধব তো মুত্তাকি লোকেরাই। তারপর লোকেরা এমন এক ব্যক্তির নেতৃত্বের উপর একমত হইবে যে দুর্বল চিত্ত ও ল্যাংড়া হইবে। তারপর চরম ফিতনা প্রকাশ পাইবে যাহা এই উম্মতের কাউকে একচর না দিয়া ছাড়িবে না। তারপর লোকেরা যখন বলা বলি করিতে থাকিবে যে ফিতনার সময় শেষ হইয়া গিয়াছে, তখন তাহা আরো বৃদ্ধি পাইবে। তখন এমন অবস্থার সৃষ্টি হইবে যে সকালে যে মুমিন থাকিবে সে সন্ধ্যায় কাফের হইয়া যাইবে। তখন লোকেরা বিভিন্ন দুর্গে আশ্রয় নিবে, আর মুসলমানরা যেই দুর্গে অবস্থান করিবে সেখানে কোনো মুনাফিক থাকিবে না। আল হাদিস আবু দাউদ শরীফ, হাদিস নাম্বার 4197।